প্রিয় বিহার সকলকে জানাচ্ছি আমার সালাম। আমি বলছি মোহাম্মদ ইমাম গাজ্জালী, সহ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয়, মিডল ইস্টের কোনো দেশ নয়। এই দেশটি এশিয়া মহাদেশের একটি দেশ এবং এটি মুসলিম দেশ। যে দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ, দেশটির নাম উজবেকিস্তান। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা। এছাড়া রয়েছে উজবেকিস্তানের বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আরো আয়োজন, যারা উজবেকিস্তান যেতে চান। এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, যারা উজবেকিস্তান যাবেন, যারা যে দেশে যেতে চান, এই দেশটির বিষয়ে তো আগে জানা প্রয়োজন। চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত একটি রাষ্ট্র। এর রাজধানী তাশখন্দ, সার্বভৌম রাষ্ট্র, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ঐক্যবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র, 12টি প্রদেশ, একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর। উজবেকিস্তান সীমান্তে 5টি স্থল বিশিষ্ট দেশ রয়েছে। উত্তরে কাজাকস্তান, উত্তর পূর্বে কিরগিজস্তান, দক্ষিণ পূর্ব তাজিকিস্তান, দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে তুর্কমেনিস্তান। মুদ্রা উজবেকিস্তানি সোম, সরকারি ভাষা উজবেক এবং মহাদেশ এশিয়া। জনসংখ্যা 35.65 মিলিয়ন। দর্শক, এবার আমরা জানবো যারা উজবেকিস্তান যাবেন, যাওয়ার পরে কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ রয়েছে। চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। উজবেকিস্তানের যেসব নতুন কাজের সুযোগ রয়েছে, এর মধ্যে রয়েছে ঘোড়ার ফার্মের ওয়ার্কার, সুইং অপারেটর গার্মেন্টস, এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার এবং টেকনিশিয়ানদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে। এর মধ্যে যারা মেশন, ওয়েল্ডার, ট্রাইলস মেশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ভেকো অপারেটর, ক্রেন অপারেটর, হেভি ট্রাক ড্রাইভার সহ যারা দক্ষ রয়েছেন, তারা উজবেকিস্তানে উচ্চ স্যালারিতে কাজ করতে পারবেন। দর্শক, এবার আমরা জানবো আপনি যে কাজ করবেন, এই কাজের বিনিময়ে আপনি কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং বেতন কত টাকা পাবেন। উজবেকিস্তানে যে সকল সুযোগ সুবিধা পাবেন, বেতন হিসাবে পাবেন $350 থেকে $500 পর্যন্ত, এছাড়াও থাকা এবং খাবার কোম্পানি বহন করবে। দর্শক, এবার আমরা জানবো আপনি যে ভিসাটি পাবেন 1 বছর মেয়াদের, তারপর কি আপনি মেয়াদ বাড়াতে পারবেন কিনা এবং যেতে আপনার বয়স কত থেকে কত লাগবে। চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। ভিসার মেয়াদ 1 বছর, প্রতি বছর নবায়ন যোগ্য, বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। দর্শক, এবার আমরা জানবো যারা আবেদন করবেন, আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস প্রয়োজন। চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। আপনার যা যা ডকুমেন্টস লাগবে, পাসপোর্ট এবং সাদা ব্যাকগ্রাউন্ডের 6 কপি ছবি। দর্শক, এখন আর কোনো প্রতিবেদন নয়, উজবেকিস্তান যেতে হলে আমরা উজবেকিস্তানের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 380,000 টাকা। কিভাবে পরিশোধ করবেন? যেদিন আপনি ফাইলটি জমা প্রদান করবেন, আমরা অগ্রিম হিসেবে জমা নেব 50,000 টাকা। তারপর যখন আপনার ভিসা চলে আসবে 1 মাসের মধ্যে, তারপর জমা করবেন 1,50,000 টাকা। তারপর এই ভিসার উপরে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে, স্মার্ট কার্ড হবে। হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে, আপনার লেনদেন পরিশোধ করে, আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে উজবেকিস্তান পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই সংক্রান্ত বিষয়ে আপনার সাথে 300 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে এগ্রিমেন্ট হবে, লিখিত চুক্তিপত্র হবে। শুভ, এই স্ট্যাম্পিং এর যে কথাটা, এটা প্রত্যেকটা ভিডিওতে অ্যাড করে দিও। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড, মিজান টাওয়ার 5তলা, 115 সৈয়দাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার আপনারা স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন, যে স্ক্রিনে নিচের দিকে যে চলমান নাম্বারগুলো রয়েছে, এই নাম্বার দুটোতে আমাকে পাবেন এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে।
এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন, স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন, এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। এছাড়া মাসকানের যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারটি হচ্ছে মনিরুল ইসলাম সাহেব, উনি আমাদের অফিসিয়াল এক্সিকিউটিভ, ওনার সাথে আপনারা কথা বলার সুযোগ পাবেন এবং এই নাম্বারটিও হোয়াটসঅ্যাপ করা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো। এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।